রাজধানী আগরতলা শহরের আড়ালিয়া ঋষিপাড়া এলাকার শঙ্কর ঋষি দাসের ১৯ বছর বয়সে একমাত্র মেয়ে অর্পিতা ঋষি দাস গভীর অসুস্থ। তার মায়ের কথা অনুযায়ী গত ২ মাস আগে ফক্স নামে একটি রোগে প্রথমে আক্রান্ত হয়েছিল অর্পিতা। ধীরে ধীরে সেই ফক্স থেকে একটি জটিল রোগের সৃষ্টি হয়। পরে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়েকে সুস্থ করে তোলার জন্য আগরতলার IGM হাসপাতাল এবং পরে GB হাসপাতালে ভর্তি করায়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তার। অর্পিতার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। একমাত্র মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য তার মা বাবা শঙ্কর ঋষি দাস নিজের বসত বাড়ি বন্ধক দিয়ে উন্নত চিকিৎসার জন্য শিলচরে নিয়ে যায়। শিলচরে বেশি কিছুদিন চিকিৎসার পর তাদের আর্থিক সংকট বেড়ে যায়। বাধ্য হয়ে শিলচর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অর্পিতাকে আবারও বাড়িতে নিয়ে আসে। বর্তমানে অর্পিতার পরিবারের লোকজন একমাত্র মেয়ের চিকিৎসার জন্য সব অর্থ সম্পদ খুইয়ে একেবারেই অসহায় অবস্থায় রয়েছে। দিন যত এগোচ্ছে অর্পিতার শারীরিক অবস্থাও অবনতি হচ্ছে। জানা গেছে অর্পিতার বাবা শঙ্কর ঋষি দাস একজন দিন মজুর। বুধবার নিরুপায় হয়ে অর্পিতার মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রোগাক্রান্ত একমাত্র মেয়ে অর্পিতার জীবন ভিক্ষা চেয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছে। আমার দুই মাস ধরে ফক্স হয়েছে, বুঝতে পারছি না। আমি কোনো জায়গা বাদ রাখছি না। BM হইতে, GB হইতে, শিলচর হইতে, লাস্ট শিলচর গেছি। আমার যা টাকা পয়সা আসলো আমি খরচ করে লাইছি। আপনার মেয়ের নাম কি? অর্পিতা ঋষি দাস। বয়স কত? বয়স ১৯ বছর। এখন আপনারা কি চান? আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তারা যাতে আমার সাহায্য করে। আমি মায়ের তারা রেন আমার জীবন ভিক্ষা চাই। আমার মায়ের জীবন ভিক্ষা যেমন তারা দেয়। এই জায়গাটার নাম কি? আড়ালিয়া ঋষিপাড়া। আপনার স্বামীর নাম? শঙ্কর ঋষি দাস। কি করে আপনার স্বামী? যে সময় যে কাজ পায় এই কাজই করে। মেয়ের এই অবস্থা চোখের সামনে দেখে অর্পিতার মা বাবা দিন রাত কেঁদে ভুক ভাসি যাচ্ছেন। এলাকাবাসী অর্পিতার দ্রুত আরোগ্য কামনা করে যাচ্ছে। একমাত্র মেয়ের প্রাণ বাঁচানোর জন্য অসহায় মায়ের আর্তনাদ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সাহায্যের হাত মারিয়ে দেবেন, এ আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, টাইম 24।